আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকতাত সময়তে দীনবন বলছেন যে আহ আমার চার বছর হলো বিয়ে হয়েছে কিন্তু অভাব দূর হচ্ছে হচ্ছে না অভাব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় যে সম্মানিত দীনবন আসলে অভাব মুক্তি অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র আল্লাপাক রব্বুল আলমিনকে সন্তুষ্ট করা এবং পাক রব্বুল আলমিনের কাছে রেজেক চাওয়া আবার অভাবটা কি ধরনের কেন হচ্ছে বিস্তারিত জানতে পারলে সেটা আবার হয়তো পরামর্শ দেওয়া যেতে পারে আমি যেটা আমার অভিজ্ঞতায় দেখতেছি যে মানুষ বলে থাকে যে অভাবে স্বভাব নষ্ট কিন্তু এ কথাটা বাস্তব না আমি মনে করছি বরঞ্চ বলতে হবে স্বভাবে অভাব নষ্ট না অভাব স্বভাবে অভাব তো মানুষের স্বভাবের কারণে অভাব হয়ে থাকে অনেক সময় যেমন মনে করেন যে আমার ইনকাম আছে মাসে বিশ হাজার টাকা আমাকে পুরো মাস চলতে হবে বিশ হাজার টাকা দিয়ে আমাকে সুন্দর করে ক্যালকুলেশন করতে হবে এখানে হিসাব করতে হবে যে তিরিশটি দিন কীভাবে আমি চলতে পারি তিরিশের জায়গাতে আরও দু চার দিন যোগ দিতে হবে কারণ সামনে টাকাটা পেতে দেরি হতে পারে তো সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আমাকে বিশ হাজার টাকা চলতে হবে সেখানে হিসাব করে নিতে হবে তেল সাবান যাহা কিছু লাগবে সেটা কোরাই করে নিতে হবে যেগুলো নষ্ট হবে না এমন কিছু কোরআন করতে হবে আর বাকি যে টাকা থাকবে ওষুধ পানি ছেলে মেয়ে ইত্যাদি নিয়ে জন্য রাখতে হবে আর আমাদের চাল চলন চলা ফেরার জন্য লক্ষ্য রাখতে হবে সব বিষয়গুলো যদি খেয়াল করা যায় হিসাব করে চলা যায় তাহলে ইনশাল্লাহ অভাব হবে না তারপরেও যদি অভাব এসে যায় সাধ্য মোতাবেক চেষ্টা করার পরও তাহলে মনে করতে হবে এটি একটি নিয়ামত এটি একটি নিয়ামত কেন নিয়ামত যে সমস্ত নবীগণ অভাবী ছিলেন সাল্লাম ছাড়া বা দাউদ আলি সাল্লাম ছাড়া বা আরো কিছু আর কি বাকি সমস্ত নবী এবং আম্বিয়া যারা নেক ব্যক্তি ছিলেন তারা অভাবী ছিলেন আহ আলে ওলামা বড় বড় আলে যারা ছিলেন অভাবী ছিলেন আল্লাহ আকবর ইমাম বখারি রহেমাল্লা শুকনো রুটি খেতেন আহ সাহাবেকেরাম প্রাথমিক জীবনে খেতে পেতেন না কত অভাব ছিল একটা কাপড় পেতো না সালাত পড়ার জন্য তো সাহাবে কেরাম নবী করিম সাল সাল্লামের ঘরে এক নয় দুই নয় মাস কে মাস চুলা জ্বলতো না সোহান আল্লাহ নবী করিম সাল সাল্লাম সৈয়দুল মুর সালিম সমস্ত নবীদের সর্দার যাকে যে যিনি না হলে জান্নাতের গেট খোলা হবে না এমন একজন পাওয়ার ফুল নবী আল্লাহ সব থেকে প্রিয় বান্দা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা মানব জাতির কলিজার টুকরা মুসলিম জাতির খাস করে কলিজার টুকরা এমন একজন মহা মহামানব তিনার ঘরে চুলা জ্বলত না মাস মাস মাসের পর চুলা জ্বলত না জিজ্ঞাসা করেছিলেন কি খেতেন মা আয়ে শরদ্দে আল্লাহ তালা আনহা বলতেন যে আমরা মাত্র আশ্রদিন দুটা কালো জিনিস খেতাম একটা পানি আর একটা খেজুর হ্যাঁ সোহান আল্লাহ একটা মানুষ কিভাবে পানি আর খেজুর খেয়ে থাকতে পারে মাসের পর মাস তাহলে চিন্তা করি এ অভাব এর থেকে অভাব আর কোন মুসলমানের হতে পারে কোন মানুষের হতে পারে এর থেকে অভাব পৃথিবীতে আর কাউরি হতে পারে না এই জন্য আমরা সাহাবেক রাম এবং নবী করিম সাহাশালামের জীবনীটা পড়ব নবী করিম সাহাশালামের জীবনীটা পড়লে আমরা এগুলো অনেক কিছু পেয়ে যাব আমি পরামর্শ দেব যে সমস্ত মুসলিম নরনারী আমরা সবাই ডক্টর আসাদুল্লাহ কালে হাফিজল ওনার একটা সিরাত মোস্তফা সিরাতের রাসুল নামে একটি সিরাতের বই রয়েছে এই সিরাতের বইটি আমরা পড়ি সিরাতুর রসুল নামে একটি ইতিহাসের বই রয়েছে এটা আমরা সবাই পড়ি এটা পড়লে পারে পরে নবিকের সাল্লাম সাহাবাইকার জীবনীটা জানতে পারবো অনেক কিছুই এখানে শেখার আছে আর আমি যতটুকু জানি যে বাংলা ভাষা বর্তমানে এটা সেরা সিরাতুর রসুল এই বললাম আর যদি হাতে না পান তাহলে আর রাহেকুল মখতুম এটাও পড়তে পারেন এটা বিশুদ্ধকে তাও কিন্তু এখানে এর থেকে আমি মনে করি যে ডক্টর আসাদুল্লাহ আলম শাহ যেটা লিখেছেন এটা বেশি ফলশ্রুতি হবে ভালো হবে এগুলো পড়ি তাহলে পরে আমরা ইশা নাজাত নাজাদ পাবো অভাব থেকে কারণ অভাব হচ্ছে মনের মনের অভাবটাই হলো বড় অভাব পৃথিবীতে সব থেকে যে বড় ধনী সেও আজ পর্যন্ত বলে নাই যে আমার আর টাকা পয়সা দরকার নাই কারণ দুনিয়াটা মানুষ যতদিন দুনিয়াতে থাকবে ও খালি টাকা টাকাই করবে তার অভাব আরও বেশি এবং আমরা যাদেরকে দেখছি বড় কোটি কোটি টাকার মালিক বহু বিল্ডিং বড় বড়ো বিল্ডিংয়ের মালিক বহু বিশাল বড় ফ্যাক্টরির মালিক ইত্যাদি যারা দেখছি তারা আমরা মনে করি তারা খুবই সুখী যে না তারা বেশি অভাবী তাদের যেমন পয়সা আছে আবার তারা ঋণইও আছেন হ্যাঁ যদি তার নিজের পাঁচ কোটি টাকা থাকে তো সে দেখবেন যে দু তিন কোটি টাকা ঋণই আছেন অথবা অনেকে সব বেশিও থাকে তো টাকা থাকলেই যে খুব সুখী এটা ভুল ধারণা ফর টাকা নাই ইমান আমলের সাথে কোন রকম জীবন যখন পার হয়ে যায় এটা বেশি ভালো অভাব যখন থাকে পেটে যখন খাবার থাকে না তখন আল্লাহর কথা স্মরণ হয় ওতে মন বসে চোখে পানি আসে তখন কান্না আসে এই সুতরাং যেভাবে আল্লাপাক রব্বুল আলমী রেখেছেন সন্তুষ্ট থেকে এর মধ্যে আল্লাপাক রব্বুল আলমিনকে খুশি করার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আর সাথে সাথে রেজেক বৃদ্ধির জন্য আমল হচ্ছে নেক আমল বেশি বেশি নেক আমল করা বেশি বেশি নেক আমল করতে হবে গুণা পরিহার করতে হবে গুনা পরিচয় হার করতে হবে অপচয় পরিহার করতে হবে আর বেশি বেশি ভালো কাজ নেক কাজ করতে হবে আর টুকিটাকি এক টাকা দু টাকা যাই পারি দান খারাত করতে হবে মেহমানদারি মেহমান আসলে পারে তাকে বোঝ মনে করা যাবে না যা থাকবে যতটুকু ক্ষমতা তা দিয়ে তার মেহমানদারি করা এবং মোত্তাকি পরোজগার যারা তাদের মেহমানদারি বেশি করা এটাই ভালো আল্লাহ রিস লাইয়া কুলু তো বলেন নবীকরম সাল্লাম বলেন লাইয়া কুলু তো আমাকে আল্লাহ তাকে ইউন মোত্তাকি ছাড়া যেন তোমার খাবার কেউ না খাই তো সুতরাং মোত্তাকি পরেজগার ব্যক্তিদের কে করা এটা একটা ভালো মেহমানদারির মাধ্যমে আল্লাহ বরকত দান করেন আল্লাহ রব্বুল আলামিন দোয়া করি সকলে মমিন মুসলমানকে আল্লাহ জানে মালে টাকা পয়সা বরকত দান করুন সুখে রাখুন ইমান আমলের সাথে রাখুন আমিন আসসালাম